মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে সবটুকু শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল ইজ্জা অত্যন্ত দয়া করে মায়া করে সুস্থ সালামতে পবিত্র জিলহজ মাসের চতুর্থ জুমায় জুমার নামাজে অংশগ্রহণ করার সুযোগটুকু দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দেল কণ্ঠ আবেগ ভালোবাসা উজাড় করে রব্বে করিমে আলিশান দরবারে সকলেই একবার কালিমাত শুকুর আদায় করি, উঁচু জবানে পড়ি আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কাউনাইন ওয়াসাকলাইন নবিগুল হারামাইন শরীফাইন জদ্দুল হাসনাইন শাফিউল মুজনিবিন রাহাতুল আশিকিন রহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশার মদিনা কাতাজদার আফতাব নবুয়্যাত শাহিনশাহ রিসালত হুজুর আকরাম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ উইলদ আদম সফিউল্লাহ বিশারত ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ সকলেই জবান খুলে মহব্বতের সুরে উঁচু জবানে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটি জুমায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এজন্য কি খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কি জবান বন্ধ রাখবেন না খুলবেন? জবান বন্ধ রাখার দরকার না খোলার দরকার আছে? আল্লাহর দেওয়া জবান আল্লাহ এবং তার রাসূলের জন্য ব্যয় করা যাবে কি যাবে না? যাবে না? আল্লাহ তাআলা কবুল করুক, না আমিন। পেরে হাজিরিন, আজকের আলোচনার বিষয় হচ্ছে কবিরা গুনাহের বিবরণ। কবিরা গুনাহের বিবরণ, আল গুনাহে কবিরা, যেটা গুনাহে কবিরা বড় গুনা। গুনাহ মূলত দুই ভাগে বিভক্ত, একটাকে আমরা সাধারণ ভাষায় বলি ছোট গুনাহ, যেটাকে বলি সগিরা গুনাহ, আরেকটা হচ্ছে বড় গুনাহ যেটাকে বলি কবিরা গুনাহ। তা আজকের আলোচনার বিষয় হচ্ছে গুনাহে কবিরা বা কবিরা গুনার বিবরণ, কি কি কাজ করলে কবিরা গুনাহ হয় এ বিষয়টি আমাদের জানার দরকার আছে না নাই? তারে হাজিরি, গুনাহ এমন একটি জিনিস বনি আদম যা প্রতিনিয়ত কদমে কদমে করতেছে, নাউজুবিল্লাহ পড়েন, প্রত্যেকটা কদমে কদমে একজন বনি আদম কোনো না কোনো গুনাহ করছে, হয় কোনো ছোট গুনাহ করছে না হয় কোনো বড় গুনাহ করছে। আমাদের গুনাহ কম না বেশি? আমাদের গুনার কোনো অভাব আছে? আমাদের গুনাহ অনেক বেশি, অনেক বেশি, এত বেশি যে মিসলুল রম ও মিসলুল রম আপনার মরুভূমির বালুকণার সমপরিমাণ আমাদের গুনার পাহাড়, নাউজুবিল্লাহ। এটা মরুভূমির মধ্যে যতগুলো বালুকণা আছে এগুলা কি গণা সম্ভব? বালু গণা সম্ভব? সম্ভব নয়। এজন্য মরুভূমির বালুর পরিমাণ যত একজন বনি আদমের গুনার পরিমাণ তত। আল্লাহ বলেন বান্দা তোমার গুনার পরিমাণ যত আমি মাওলার দয়ার সীমা তার চাইতে বেশি, সুবহানাল্লাহ। তাহলে গুনাহ হলে ক্ষমা চাইবো কার কাছে?
আল্লাহর কাছে। মানে হাজিরিন বিষয়টি খুব খেয়াল রাখতে হবে। এ ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, যেটা সূরা নাজম আয়াত 32, আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة الله رب العالمين বলেন الذين يجتنبون كبائر الإثم যারা কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখবে। কাবাইরুল ইসম মানে কবিরা গুনাহ, ইসমুন মানে পাপ, ইসমুন মানে কি পাপ, খেয়াল না করলে আলোচনা বুঝবেন না, খেয়াল করতে হবে। রাখেন শুন পরে বলবো। ইসমুন মানে কি পাপ, আল্লাহ বলতেছেন الذين يجتنبون كبائر الاثم والفواحش الا اللمم নিশ্চয়ই যারা কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখবে। ইল্লাল্লামাম এমন কি ছোট গুনাহ থেকে সগীরা গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখবে। ওয়াল ফাওয়াহিশা ফাহিশা কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে। আল্লাহ তাআলা এখানে তিনটা কথা বললেন, কাবায়রুল ইসম ওয়াল ফাওয়াহিশা ইল্লাল্লামাম, নিজেদেরকে গুনাহে কবিরা থেকে বিরত রাখবে, নিজেরা বিরত থাকবে। ওয়াল ফাওয়াহিশা জিনা ব্যভিচার থেকে বিরত থাকবে। ইল্লাল্লামাম এমন কি ছোট ছোট সগীরা গুনাহ থেকে বিরত থাকবে। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা হাবিবা মা, আপনার সেই সকল উম্মতদের জানায় দেন আমি আল্লাহর ক্ষমা, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহ তাআলার ক্ষমার পরিমাণ এত বেশি, তোমার গুনার পরিমাণ যত বড় আমি আল্লাহর ক্ষমার পরিমাণ তার চাইতে কোটি গুণ বড়। একজন মানুষ কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখবে। ফাহিশা, ফাহিশা কয়েক ধরনের হয়, জিনা ব্যভিচারের মাধ্যমে হয়, চোখ দ্বারা ফাহিশা হয়, জবান দ্বারা হয়, হাত দ্বারা হয়, বিবেক দ্বারা হয়, অন্তর দ্বারা হয়, অর্থাৎ যেই কাজগুলা জিনা বা ব্যভিচারের সাথে সম্পৃক্ত ওই কাজগুলায় ফাহিশার অন্তর্ভুক্ত। এই কাজগুলা থেকে যারা বিরত রাখবে তাদেরকে জানায় দেন আমার আল্লাহ প্রশস্ত ক্ষমার অধিকারী, আল্লাহ তাকে জান্নাতে ঢুকাইবেই। সুবহানাল্লাহ বলেন। কবিরা গুনাহ কত পরিমাণে, কতগুলো কবিরা গুনাহ আছে এগুলোর একটা লিস্ট উলামায়ে কেরাম করেছে, বিভিন্ন জন বিভিন্ন রকমের বর্ণনা দিয়েছে। আমি এখানে প্রায় 100টি কবিরা গুনাহ লিস্ট করেছি, সবগুলো বলা সম্ভব নয়, তবে আমি সিরিয়ালি কয়েকটা কথা বলে যাই, তারপর আমরা আলোচনায় যাব। আল্লাহর সাথে শিরিক করা কবিরা গুনাহ, আল্লাহর সাথে শিরিক করা কি, নামাজ পরিত্যাগ করা কবিরা গুনাহ, পিতা মাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ, জাদুটোনা করা কবিরা গুনাহ, এতিমের সম্পদ লুণ্ঠন আপনার লুণ্ঠন করা কবিরা গুনাহ, আপনার সতী নারীদের অপবাদ দেওয়া কবিরা গুনাহ, প্রতিবেশীকে প্রতিবেশীকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, আছে না নাই? প্রতিবেশীকে কষ্ট দেওয়া আছে না নাই? আমি সিরিয়ালি বলে যাই, শুধু আপনারা মনে রাখবেন, যাকাত আদায় না করা কবিরা গুনাহ, নামাজ তরক করা কবিরা গুনাহ, রোজা না রাখা কবিরা গুনাহ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কবিরার গুনাহ, মদ বা নেশাদ্রব্য সেবন করা কবিরা গুনাহ, জুয়া খেলা কবিরা গুনাহ, ব্যভিচারে লিপ্ত হওয়া কবিরা গুনাহ, পেশাব করে পানি না নেওয়া কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, আপনার মানুষ মারা যায় না, মারা গেলে আমরা দেখবেন অনেকেই লোক দেখায় দেখায় জোরে জোরে কন্দন করি, আছে না নাই? আসেনি? উল্লাস করে কন্দন করি, এই কান্দা, এই জোরে জোরে কন্দন করা, একটা আছে আবেগে কান্না আসে, সেটা হবে চুপে সারে, কিন্তু আমরা বিলাপ দিয়া যে পরিমাণে উশৃঙ্খলভাবে কান্না করি এটাও কবিরা গুনার অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ, কোন মুসলিমকে গালি দেওয়া কবিরা গুনাহ। এরকম আরো অসংখ্য অগণিত কারণ এখানে বর্ণনা করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অন্যায় বিচার করা, মিথ্যা সাক্ষী দেওয়া, তারপরে আপনার এই আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, ঋণ পরিশোধ না করা, আমানতের খেয়ানত করা, অঙ্গীকার পূর্ণ না করা, এই ধরনের অনেকগুলা কারণ এখানে উল্লেখ করছে, এগুলো সব কবিরা গুনার অন্তর্ভুক্ত। প্যারে হাজিরিন, এগুলা লিস্ট
একদিন সময় করে আমি আপনাদেরকে আলাদাভাবে বলবো কতগুলো গুনার কাছ থেকে বিরত থাকলে আপনি সমস্ত কবিরা গুনার কাছ থেকে বিরত থাকতে পারবেন। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মুতাফফিফিন আয়াত 14, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কোনো বনি আদম যখন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, অপরাধ কাজে লিপ্ত হয়ে যায়, কোনো রকমের একটা পাপ কাজে লিপ্ত হয়ে যায়, সাথে সাথে আমার আল্লাহ ওই ব্যক্তির কলবের মধ্যে একটা কালো দাগ দিয়া দেয়। নাউজুবিল্লাহ, একটা গুনাহ করবেন একটা কালো দাগ, একটা অপরাধ করবেন একটা কালো দাগ অন্তরের মধ্যে পড়ে যাবে, একটা গুনার কাজে লিপ্ত হবেন অন্তরের মধ্যে আমার আল্লাহ একটা কালো দাগ দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। তাহলে আমি আর আপনি কত গুনাহ করেছি, কত অপরাধ করেছি, কত রকমের গুনাহের কাজে লিপ্ত হয়েছি আমাদের হিসাব নাই। যদি একটু বিবেচনা করা যায়, যদি একটু অনুমান বা চিন্তা করা যায়, দেখবেন আমাদের কলবটা আর কলব নাই, কলবের মধ্যে শুধু কালো দাগ আর কালো দাগ। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বনি আদম যখন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গুনার বদলে তার আমলনামার মধ্যে একটা একটা কালো দাগ আমার আল্লাহ দিয়া দেয়। ভাই, যারা স্কুল কলেজে পড়ে, শিক্ষক দেখবেন সামনে ব্ল্যাকবোর্ড থাকে, আছে না নাই, ব্ল্যাকবোর্ডে লেখে, স্টুডেন্ট এটা দেখে দেখে নিজেরা কি করে, লেখে বা আয়ত্ত করে। আগে ছিল চক এবং কালো ব্ল্যাকবোর্ড, এখন মার্কার ফ্যান দিয়া, মার্কার ফ্যান দিয়া লেখে কালো দাগ, আর বোর্ডে লেখে। এই মার্কার ফ্যান দিয়ে দেখবেন একটা দাগ দিবেন কালো হয়ে যাবে, আবার ডাস্টার দিয়ে মুছে ফেলবেন মুছে যাবে। ঠিক কিনা বলেন? আছে না নাই? এ কথা কি বুঝেন আপনারা? অনেকে ঘুমায়, কেউ ঘুমাবেন না, মনোযোগ দেন। এ কথাটা বুঝাইতে গিয়ে আল্লাহর হাবিব বলে, পেয়ারে হাজিরিন গভীর মনোযোগ, মুস্তাদরাক আলা সহিহাইন 3963 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান কানাত নুকতাদান সাউদা। একজন বনি আদম, একজন ঈমানদার মুমিন মুসলমান যখন কোনো গুনার কাজে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কলবের মধ্যে একটা কালো দাগ দিয়ে দেয়। সে একটা গুনাহ করেছে, একটা কালো দাগ দিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, ফা ইন তাবা ওয়া নাযা ওয়া ইস্তাগফারা সাকুলা মিনহা কলবুহু। গুনাহ করার পরে আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ গুনাহ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, মাবুদ তোমার কাছে আমি ক্ষমা চাই, দয়া চাই, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। রাসূলুল্লাহ বলে, ওয়াইদা ওয়াস্তাগফারা সাকুলা মিনহা, গুনাহ করার পরে আল্লাহর কাছে যখন আল্লাহর বান্দা ইস্তেগফার করে, ডাস্টার দিয়া ব্ল্যাকবোর্ডের মধ্যে যখন একটা গোসা দেয়, যেমন কালো দাগ থাকে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার করার সাথে সাথে বান্দার কলবের কালো দাগ ডাস্টারের মতো মুছিয়া দেয়। উঁচু আওয়াজে বলেন, সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করার পরে ইস্তেগফার করলে সাথে সাথে কলবের মধ্যে আল্লাহ কালো দাগ উঠায়া দেয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, একজন বনি আদম যখন সকালবেলায় গুনাহ করে, ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা গুনার কাজ করেছে, গুনাহটা কি আমি লিখতাম নি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা জোহর পর্যন্ত অপেক্ষা করো, দেখো আমার বান্দা তাওবা করেনি। জোহরের নামাজের সময় যখন হয়ে যায়, বান্দা তাওবা করে না, আল্লাহর ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা তাওবা করে নাই, গুনাহটা কি লিখতাম নি? আমার আল্লাহ কত দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে, এ ফেরেশতা আসর পর্যন্ত অপেক্ষা করো, দেখো আমার বান্দা তাওবা করেনি। সুবহানাল্লাহ।
আসর পর্যন্ত অপেক্ষা করার পরে দেখা গেল বান্দা তওবা করে নাই। ফেরেশতার জিকির মাহবুব, তোমার বান্দা তওবা করে নাই, আমার জানায় দাও গুনাটা কি আমি লেখতাম নি। আল্লাহ বলে মাগরিব পর্যন্ত অপেক্ষা করো, দেখুন আমার বান্দা তওবা করেনি। আল্লাহর বান্দা মাগরিব পর্যন্ত তওবা করে নাই, আল্লাহ তারা তখন বলে একদিন আমার বান্দাকে সময় দিলাম, একদিন তাকে আমি আল্লাহ তাআলা সুযোগ দিলাম, আমার বান্দা তওবা করে নাই, একটা গুনাহ করার কারণে আমার বান্দার আমলনামার মধ্যে একটা গুনাহ লিখিয়া দাও। আল্লাহ তাআলা তারপরে বলে দেয় আমার বান্দা যেই দিন তওবা করবে, আমার বান্দা যেই দিন ইস্তেগফার করবে, ওই দিন আমার বান্দার এই গুনাহ মাফ করিয়া এই গুনার বদলে তার আমলনামার মধ্যে একটা নেক তুমি লিখিয়া দিও। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যেদিন তওবা করবে ওই দিন গুনাহটা তো মাফ করবাই, তার বদলে একটা নেক লিখিয়া দিবা। সুবহানাল্লাহ বলবেন না? ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, কোরআন শরীফে আসছে। বান্দা যখন তওবা করবে গুনাহগুলো মাফ করিয়া ওগুলার বদলে সওয়াব আল্লাহ তাআলা রিটার্ন দিয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে কলবের মধ্যে যে কালো দাগ পড়ে যায় এটা বুঝাতে যাচ্ছি আমি, ওয়া ইন যাদা যাদাত হাত্তা ইয়ালাক বিহা কলবুহু ফাযালিকা রান আল্লাযী যাকারাল্লাহু তাআলা ফি কিতাবি। আল্লাহর বান্দা গুনাহ করার পরে যদি তাওবা না করে আর একের পর এক গুনাহ করতেই থাকে গুনাহ করতেই থাকে, তার কলবটাকে সাদা কলবটাকে আমার আল্লাহ কালো গুনার মাধ্যমে এত গুনাহ করেছে, এই গুনাহগুলারে কালো গিলাব বানায়া, কালো চামড়া বানায়া, কালো আবরণ বানায়া আল্লাহ তার বান্দার কলবের মধ্যে ঢেকে দেয়। নাউজুবিল্লাহ। এই কথাটাই কোরআন কারিমের মধ্যে আল্লাহ বলেছে, যেটা সূরা মুতাফফিফিন, আল্লাহ তাআলা বলেছেন সূরা মুতাফফিফিন আয়াত 14, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। একটা গুনাহ করবা কলবের মধ্যে আমার আল্লাহ তাআলা একটা কালো দাগ দিয়া দিবে। নাউজুবিল্লাহ। কত গুনাহ করেছি, কত অপরাধ করেছি, কোন অপরাধটা নাই ভাই যেটা করেন নাই, কোন গুনাহটা নাই যেটা আমি আপনি করি নাই? আমার আর আপনার গুনার খবর তো আমি জানি, ঠিক কিনা বলেন? আমার আপনার গুনার খবর আল্লাহ এমন মানুষের কাছে জানা, এমন বস্তুর কাছে জানাইছে যাদের জবান নাই। আমার আপনার গুনার কথা জমিন জানে কি জানে না? আরে জোরে বলেন জানে কি জানে না? জমিন জানে, আসমান জানে, আপনার ঘর জানে, আপনার দরওয়াজা জানে, আপনার জানালা জানে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলা জানে, আপনার আশেপাশে শুধু মানুষই জানে না। আল্লাহ বলে বান্দা তুমি গুনাহ করেছ, তোমার অপরাধগুলো আমি আল্লাহ এমন বস্তুর কাছে প্রকাশ করেছি যাদের জবান নাই। কেন প্রকাশ করলাম? তারা যেন তোমাকে লজ্জা দিতে না পারে। আল্লাহু আকবার। গাছ কি আমাদের গুনাহ বলে দিয়েছে? মাস সমুদ্রের প্রাণী কেউই আমাদের গুণাগুলো বলে দেয়নি, শুধুমাত্র পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যারা বেষ্টন রয়েছে জিন ইনসান, ওনাদের কাছে আল্লাহ আমাদের গুণাগুলো গোপন রেখেছে। কেন? যদি আমার বান্দাকে শরম দেয়। সুবহানাল্লাহ। আমার বান্দা আজকে গুণা করেছে, কালকে না হয় ক্ষমা চাইবে, কালকে গুণা করেছে পরের দিন না হয় ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কত দয়াবা। তুমি গুণা করিলা, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ গোপন রেখেছি। তুমি অপরাধ করিলা রে বান্দা, আমি আল্লাহ তোমার অপরাধ গোপন রেখেছি। আমি আল্লাহর সাথে বেয়াদবি করিলা, লঙ্ঘন করিলা আমি মাওলার হুকুম, আমি মাবুদ তোমার সমস্ত গুনাহগুলো গোপন রেখেছি, তোমার একটা গুনাহ আমি আল্লাহ প্রকাশ করি নাই। রে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের আগ পর্যন্ত সময় দিলাম, আমি আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিব, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত বর্ধিত করে দিব। এ কিয়ামত পর্যন্ত যদি, কিয়ামতের আগ মুহূর্ত যদি তুমি গুনাহ করতেই থাকো, অপরাধ করতেই থাকো, আমি আল্লাহর লঙ্ঘন করতেই থাকো, মৃত্যুর আগে যদি তুমি একবার বলো আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও, আমাকে মাফ করিয়া দাও, আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ওই দিন আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করিয়া তোমাকে জান্নাতি বানায়া দেওয়ার ঘোষণা আমি আল্লাহ তোমাকে দিব। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। দয়াশীল আল্লাহ, ক্ষমাশীল। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলে, কোরআন কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। বান্দা, তোমার গুনার পরিমাণ পাহাড় পরিমাণ, তোমার গুনার পরিমাণ আসমান সমতুল্য, তোমার গুনার পরিমাণ সপ্তম আসমান পর্যন্ত চলে গেছে। তুমি কি দুশ্চিন্তায় পড়ে গেলা, টেনশনে পড়ে গেলা, তুমি কি চিন্তায় পতিত হয়ে গেলা? না না, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এলান দিয়ে দিলাম, লা তাকুনাতু মির রহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া থেকে দূরে সরে যেও না। তোমার যত বড় অপরাধ, তোমার যত বড় গুনাহ, আমি আল্লাহর দয়া ক্ষমা তার চাইতে বড়, একবার আমি আল্লাহর দিকে আগায়া দেখো না। আমি মাওলা তোমার পাহাড় পরিমাণ গুনাহ, আসমান পরিমাণ গুনাহ ক্ষমা করিয়া তোমাকে জান্নাতি বানায়া দেওয়ার ঘোষণা দিব। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমরা গুনাহ করি, গুনায় অভ্যস্ত, কিন্তু ক্ষমা চাইতে অভ্যস্ত না। গুনায় অভ্যস্ত, ক্ষমা চাইতে লজ্জা লাগে, গুনাহ করতে লজ্জা লাগে না। কি হয়েছে ভাই, একশোটা গুনাহ যদি দৈনিন দিল হয়ে যায়, একশোটা অপরাধ যদি দিন হয়ে যায়, একশোবার আল্লাহর কাছে বলেন আল্লাহ মাফ করে দাও, কি লজ্জা লাগে? আমাদের গুনাহ করতে লজ্জা লাগে না, ক্ষমা চাইতে লজ্জা লাগে। এ হচ্ছে আমাদের অবস্থা, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর হাদিস দেখেন, কবিরা গুনাহ, যেটা হাদিস বুখারীতে আসছে 2615 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলে, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা সাতটি কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায়া রাখো। ইজতানিবুস সাবআল মুবিকাত, সাতটি কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায়া রাখো। এই সাতটি কবিরা গুনায় লিপ্ত হইও না। এক নম্বরে রসুল বলে, সাহাবায়ে কেরাম আরজ করলো, কলু ইয়া রাসূলুল্লাহ, সেই সাতটি কবিরা গুনাহ কি হাবিব আমাদের জানাইয়া দেন। আল্লাহর হাবিব বললেন, আশিরকু বিল্লাহ, এক নম্বরে আল্লাহর সাথে শিরিক করা, এটা হইল সবচাইতে বড় কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ, কোন আমরা প্রতিনিয়ত আল্লাহর সাথে শিরিক করি, আছে না নাই? শিরিকি কাজে লিপ্ত হয়ে যাই। শিরিকের প্রকার ভেদ আছে, একটা আছে শিরকে একবার, আর একটা আছে শিরকে আসগর, আবার কিছু শিরক আছে শিরকু ফি জাত, কিছু শিরক আছে শিরক ফিল ইবাদাত। শিরক জাত যেটা আল্লাহর সাথে শিরিক করা, আছে না নাই? আল্লাহ সমতুল্য কাউকে মনে করা, আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা, এটা আর শিরকু ফি জাত। আর একটা আছে শিরকু ফিল ইবাদাত, ইবাদাতের ক্ষেত্রে শিরিক করা। ইবাদাত হবে কার জন্য? আরো জোরে বলেন, ইবাদাত কার জন্য? আল্লাহর জন্য ইবাদাত। কিন্তু আমরা কখনো কখনো মানুষকে দেখানোর জন্য ইবাদাত করি, আছে না নাই? তাহলে বোঝা গেল আমরা তাকে খোদা মানলাম, যার জন্য ইবাদত করলাম তাকে খোদা মানলাম। না না, ইবাদাত আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকেই রাজি খুশির জন্য ইবাদাত। আপনি যদি কোনো মানুষকে দেখাবার জন্য ইবাদাত করেন, ওই ইবাদাতটা হবে শিরক ফিল ইবাদাত, ইবাদাতের ক্ষেত্রে শিরক। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। সাতটা বড় কবিরা গুনাহ, আর একটা হলো আশিরকু ফিল আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলে, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমি আল্লাহর সাথে শিরিক করবা না, শিরিকটা হইল আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর বড় একটা জুলুম। নাউজুবিল্লাহ, কোন তাহলে এটা একটা কবিরা গুনাহ, আজকে থেকে আমরা শিরিক করব না। দুই নম্বরে রসুল বলে, ওয়াসহে জাদুটোনা করা, এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ জাদুটোনা করা, আছে না নাই? কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, আছে না নাই? ব্ল্যাক ম্যাজিক বা কুফুরি কালাম, এ আসেনি আসেনি সমাজে, এটাকে বলা হয় আপনার সেহের, জাদুটোনা করা, জাদুর মাধ্যমে আরেকজনের ক্ষতি করে, আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়, আছে না নাই? হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়। অনেক শ্বশুর শাশুড়ি পুত্রবধূর বিরুদ্ধে, পুত্রবধূর উপরে এই কালো জাদু করে, আবার নিজের পুত্রের উপরে জাদু করে, আবার অনেক শ্বশুর শাশুড়ি জামাইয়ের উপরে করে, আছে না নাই? এরকম আছে। তারপরে অনেক পাড়া প্রতিবেশী, তার পাশের ঘরের ভাই, তার পাশের ঘরের বোন, তার পাশের ঘরের ব্যক্তিদের উপরে এরকম তাবিজ তুমার করে, কালো জাদু করে, কালো ব্ল্যাক ম্যাজিক করে, এগুলো সমাজের মধ্যে আছে না নাই?
আছে এবং প্রচুর আছে ভাই, এটাকে বলা হয় সেহের, জাদুটোনা করা। এটা কবিরা গুনাহ যে করবে সে সবচাইতে বড় কবিরা গুনাহ করলো, নাউজুবিল্লাহ। এগুলার ধারে কাছে যাবেন না, এ কবিরা গুনার মধ্যে লিপ্ত হবেন না। আন্দাজে ধারণা করে আমরা না জানে না শুনে বিভিন্ন রকমের ভাওতাবাজি, ভেলকিবাজি, আতসবাজি এই এদের কাছে চলে যায়। এরা আমাদেরকে বিভিন্ন ভেলকি দেখায়া, কবিরাজি করায়া, আপনার এই জাদুটোনা, এই ধরনের উল্টা পাল্টা কথা মন্তব্য বলি আমাদের মধ্যে একটা সন্দেহ লাগায় দেয়, আছে না নাই, এগুলো আছে, এগুলো করা যাবে না। এই বিষয়ে আলোচনা করলে তো বিশাল আলোচনা করা লাগে। তাহলে দুই নম্বর কবিরা গুনাহ কি? সেহের, জাদুটোনা করা যাবে না, জাদুটোনার কাছে যাওয়া যাবে না, যারা বেলকিবাজি আতসবাজি করে তাদের কাছে যাওয়া যাবে না, যারা দাওয়াই দেওয়ার নামে, কোরআন সুন্নার দাওয়াই দেওয়ার নামে জাদুটোনা করে, কুফুরি কালাম করে, মিথ্যা মিথ্যার আশ্রয় নেয়, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়, বাবা মার মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়, এদের কাছে যাওয়া যাবে না। এরা হইল সমাজের মধ্যে অভিশপ্ত একটা জাতি, কথা বলেন ঠিক কিনা? এদের কাছে যাবেন না। এরা মানুষের ভালো করার উপর এটা দোহাই দিয়া মানুষের ক্ষতি করতেছে, এটাকে বলা হয় সেহের। পেয়ারা হাজিরিন গভীর মনোযোগ, তিন নম্বরে রসুল বলে কতলুন নফসিল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হক, কবিরা গুনার মধ্যে আরেকটা বড় কবিরা গুনাহ অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে মানুষ খুন করা, আছে না নাই, জোরে বলেন, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে মানুষকে খুন করা। আমার আপনার সাথে দলের মিল নাই, মতের মিল নাই, কথার মিল নাই, তাই বলে আমি তার ক্ষতি করব, তাই বলে আমি তাকে হত্যা করব, তাই বলে আমি তার ক্ষতির অনিষ্টতা করব, এটা কোরআন সুন্নাহ কখনো সমর্থন করে না। ওয়াকতলুন নাফসিল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনু, অন্যায়ভাবে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে অন্য কোনো মানুষকে হত্যার দিকে নিয়ে যাওয়া যাবে না, এটা অন্যতম একটা কবিরা গুনাহ। আল্লাহর হাবিব তারপরে বলে ওয়া আকলুর রিবা, আরেকটা কবিরা গুনার নাম হইল সুদ খাওয়া। সুদ আছে না নাই? আপনারা কি কথা বুঝেন না? এটা দূরে সরে বলি আল্লাহুম্মা ভাই, সমাজে সুদ আছে না নাই? সুদ আছে না নাই? প্রত্যেকটা ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, সুদ কবিরা গুনাহ, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম বানাইলেন আর ব্যবসাকে হালাল বানাইলেন, এখন ব্যবসার মধ্যেও ডুপ্লিকেট ঢুকে গেছে, আছে না নাই? ব্যবসা বাণিজ্য যারা করেন রাগ করবেন না, ব্যবসা করবেন হালাল পন্থায়, ওজনে কম দিবেন না। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে যারা কম দেয়, ওজনে যারা কম দেয় তাদেরকে ধ্বংস। অভিশাপ দিয়েছেন কে? আল্লাহ অভিশাপ দিয়েছেন, ওজনে কম দেওয়া যাবে না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সালাস, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষের দিকে আমার আল্লাহ তাকাইবে না, একটা হলো মান্না আর একটা হলো মুনফিক, তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাইবে না। এক নম্বরে যারা টাকলুন নিচে কাপড় পরে তাদের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকাইবে না, তাদেরকে পবিত্র করবে না, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদেরকে কঠিন শাস্তি দিবে। দুই নম্বরে যারা 10 টাকা দিয়ে একটা সামান কিনে এনে কাস্টমারের কাছে বলে, কসম দিয়া বলে, এটা 15 টাকা দিয়ে কিনছি, আছে না নাই? এটা কোন দরকার? বলে ভাই দাম অনেক বেশি, দাম অনেক, কিন্তু কসম দিয়ে কয় না ভাই আরো বেশি কিনা, এই ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না। তিন নম্বরে যে ব্যক্তি দান কইরা খোটা দেয়, আছে না নাই? দান কইরা খোটা দেয়, এই ব্যক্তির দিকে আল্লাহ তাকাইবে না। এগুলাও কবিরা গুনাহ, টাকনুন নিচে কাপড় পরা কবিরা গুনাহ, মিথ্যা আশ্রয় নিয়ে ব্যবসা করা কবিরা গুনাহ, দান করে খোটা দেওয়া এটাও কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ। এগুলা যারা করবে এই তিন প্রকারের মানুষের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকাবেও না, তাদেরকে পবিত্র করবে না, তাদেরকে আল্লাহ তাআলা কঠিন আযাব দিবেন, এটা রাসূলুল্লাহর হাদিস মুসলিম শরীফের মধ্যে আসছে। তাহলে ভাই আল্লাহর হাবিব স্পষ্টভাবে জানিয়ে দিলেন আকলুর রিবা, সুদ খাওয়া কবিরা গুনাহ, আল্লাহ তাআলা সুদকে হারাম বানাইলেন, ব্যবসাকে হালাল বানাইলেন। একজন আমানতদার ব্যবসায়, একজন সলিড ব্যবসায় কিয়ামতের ময়দানে শাহাদাতের দরজা অর্জন করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আমানতদার ব্যবসায়ী, সঠিক ব্যবসায়ী,
এজন্য ব্যবসায়ী ভাইদের অনুরোধ করব বিষয়গুলো খেয়াল রাখবেন। আর সুদ খাওয়া যাবে না, সুদ হচ্ছে হারাম, কবিরা গুনাহ। ঘরে ঘরে সুদ ঢুকে গেছে ঠিক কিনা বলেন? প্রতি লাখে 10,000 টাকা খায়, প্রতি 100 টাকায় 10 টাকা খায়, ঠিক কিনা বলেন? আবার মুদাআফ ইয়ুদাআফু, চক্রবৃদ্ধি হার এটা বাড়ে, ঠিক কিনা বলেন? এক মাস দিতে না পারলে পরের মাসে সুদের হার বেড়ে যায়, আছে না নাই? এটা একেবারে সুদ, একেবারে সুদ ভাই, এগুলার ধারে কাছে যাবেন না। আল্লাহর হাবিব জানায়া দেয় সুআবুল ঈমান, ইমাম বাইহাকী রহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করলেন, সুদের 73টা গুনাহ সবচাইতে ছোট গুনাহ, সবচাইতে ছোট গুনাহ মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরেক বর্ণনা আছে সুদের 70টা গুনাহ, বিভিন্ন বর্ণনা আছে, তাহলে এই কাজগুলো করা যাবে না। এটা হচ্ছে সুদ, সুদ কবিরা গুনার মধ্যে অন্যতম একটা কবিরা গুনা। রসুল তারপরে বলে ও আকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের মাল ভক্ষণ করা এটা জবরদস্ত কবিরা গুনা, আছে না নাই? ভাই মারা গেছে, ভাতিজারা আমার কাছে লালিত পালিত হয়েছে, ভাইয়ের সম্পদগুলো কে পাবে? ভাতিজা পাবে না, তার সন্তানেরা পাবে না? ভাই মারা যাওয়ার কারণে আপন ভাই ভাতিজাদেরকে ঠগায়া সম্পদ নিজের নামে নিয়ে যায়, দলিল করিয়া নিজের নামে নিয়ে যায়, নিজে ভোগ ভোগ করে, নিজে ভোগ করে, নিজে বেচে কিনে খায়, লাভ লস নিজে নেয়, ভাতিজাদেরকে দেয় না। বড় হলে যখন সন্তানেরা ভাতিজারা তাহার বাবার সম্পত্তি চায়, তাদের সাথে মামলা মোকদ্দমায় জড়ায়া যায়, এমন ধরনের ভাই সমাজের মধ্যে আছে আলা বহু আছে, ঠিক কিনা বলেন? এমনি তো ভাইয়ে ভাইয়ে আমাদের সমাজে দেখা গেছে জায়গা জমিন লিয়ে দ্বন্দ্বটা হয়তো ভাইয়ে ভাইয়ে, ঠিক কিনা বলেন? না আরক্কা নিন লাগে হয়, না আমাকে ফরিদগঞ্জের মানুষের লাগে, রায়পুরের মানুষের হয়, এরম নি কোনো ঐকুন নিজের বাড়ির নিজের আপন ভাই ভাইয়ের সাথেই কথা বলেন, ঠিক কিনা? এই জায়গা জমিন লিয়ে দ্বন্দ্ব কি আমার সাথে আপনাদের রায়পুরের মানুষের সাথে হয়, না আমার ভাইয়ের সাথেই? ভাইয়ের ভাইয়ের সাথেই হয়, বোন বোনের সাথেই হয়, চাচা চাচার সাথেই হয়, দূরের কারোর সাথে হয় না। সুতরাং রাসূলুল্লাহ জানায়া দেয় তোমার আপন ভাইয়ের ছেলে মেয়েদের সম্পত্তি বুঝায়া দাও, তুমি নিজে ভোগ করবে না। ও আকলু মালিল ইয়াতিম, এতিমের মাল বক্ষণ করা কবিরা গুনার মধ্যে অন্যতম একটা কবিরা গুনা। এই কাজ যারা করবে কিয়ামতের ময়দানে ঝুলে থাকবে, নাউযুবিল্লাহ। আপনার ভাই মারা গেছে, আপনার তার সম্পদ আপনার কাছে আমানত দিয়ে গিয়েছে, আপনি তার সন্তানদের সম্পদ বুঝাইয়া দেন, তারা ছোট হলে আপনি আমানত রাখেন, আপনি কি রাখেন? আমানত রাখেন, তারা বড় হলে দলিল করে সম্পদ দিয়া দেন। পেয়ারে হাজিরিন, এই বিষয়গুলো আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব বলে ও আকলি মাল ইয়াতিম, এতিমের মাল ভক্ষণ করা এটা কবিরা গুনাহ। ও তাওয়াল্লি ইয়াউমাজ যাহাবি, আরেকটা কবিরা গুনাহ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, আরেকটা বড় কবিরা গুনাহ ওয়াকজফিল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা, এটা আমাদের মধ্যে অনেক বেশি দেখা যায়। সতীও বলা নারীদেরকে অপবাদ দেওয়া, সমাজের মধ্যে ভালো ভালো নারী আছে, ভালো ভালো মহিলারা আছে, ইবাদত বন্দেগি করনেওয়ালা বুজুর্গান, ভালো ভালো তাহাজ্জুদ গুজারি মহিলারা আছে, মেয়েরা আছে, মা বোনেরা আছে, আমরা অনেকে না জানিয়া না বুঝিয়া ধারণা করিয়া অনুমান করিয়া মিথ্যা অপবাদ দিয়া দেয়, সতী নারীদেরকে অপবাদ দেওয়া, সতী মা বোনদেরকে মিথ্যা অপবাদ দেওয়া, এটা হলো সবচাইতে বড় কবিরা গুনাহ। উঁচু আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। অনেকে ধারণা করে অনেক মা বোনদেরকে অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয়। রসুল এই পয়েন্টটাই কারণে আনছেন, সেই সময়ে রসুলুল্লাহর জামানায় ভালো ভালো মেয়েদেরকে নারীদেরকে ব্যভিচারের অপবাদ দিত, নাউযুবিল্লাহ। যেটা এখনো আছে ইদানিং আমাদের যুবকদের মধ্যে অনেকের মধ্যে এটা পাওয়া যায়, দেখা গেছে রাস্তা দিয়ে একটা মেয়ে গেল, একটা বোন গেল, একটা মা গেল, আমরা অনেকেই ইত্রামির বশত একটা উদ্ভট মন্তব্য করি, আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? কলেজে স্কুলে মেয়েরা যায়, আমরা ধারণা করে অনুমান করে আমরা একটা মন্তব্য করে বেশি, এটা কবিরা গুনাহ। আন্দাজে ধারণা করে কথা বলা কবিরা গুনাহ। আমি তার সম্পর্কে জানলাম না, তাকে দেখলাম না, সে আমল করে না না করে না, সে কি করে কি করে না এগুলো জীবনে দেখলাম না, আমরা একটা ধারণা করে টিজিং করে একটা মন্তব্য করে বেশি, এটা হচ্ছে ওয়াকজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, একজন সতী নারীদেরকে অপবাদ দেওয়া কবিরা গুনাহ অন্তর্ভুক্ত। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে একটা ঘটনা শুনেন, যেটা সৌদি আরবের বর্তমান একজন বড় আলেম আব্দুর রহমান আল আরিফি তিনি আল মুসাফিরুন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন সুন্দরী মেয়ে ইন্তেকাল করল,
মহিলা মারা গেলে মহিলারাই গোসল দেওয়ায়, পুরুষরা গোসল দেওয়ায় না, ঠিক কিনা বলেন? গোসল দেওয়াবার জন্য মহিলা ডেকে আনা হলো। একজন মহিলা যে মারা গেছে সে খুব সুন্দরী, ইয়াং যুবতী বয়সের মেয়ে, যখন আলাদা জায়গায় নিয়ে গোসল দিবে, বিবস্ত্র করে পানি ঢালবে, তখন ওই গোসল দেওয়ানেওয়ালা মহিলা মাইয়েদের গায়ে থাপ্পড় দিয়ে বলতেছে, কাম জানা খাদাল জাসাদ, আহারে এই শরীরটা না জানি কত ব্যভিচার করেছে, কত জিনা করেছে, নাউজুবিল্লাহ। অথচ এই মহিলা মাইয়েদকে জীবনে কোনোদিন দেখেই নেই, তার সৌন্দর্য রূপ দেখি একটা ধারণা করে মন্তব্য করে বসেছে, আছে না নাই কথা বলেন? গায়ে হাগ আঘাত দেওয়ার সাথে সাথে মাইয়েদের শরীরের সাথে ওই গোসল দেও না আলা মহিলার হাত লেগে যা আর ছুটাইতে পারে না, হারা এলাকা ডাক হয়ে গেল। অনেক মানুষ আসলো, হাত কেউ কেউ বলতেছে হাত কেটে ফেলো, কেউ বলতেছে মাইয়েদের শরীর কেটে ফেলো। তখন একদল বললো, না চলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে যাই, উনি সমাধান দিবে। সবাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে গেল। ওনার কাছে গিয়ে ঘটনা বিস্তারিত বললো। ইমাম মালিক বলল, ঘটনা যদি এমনই হয় তাহলে তো একটা, এটা একটা অপবাদ, মিথ্যা অপবাদ। মহিলা তো জীবন মাইয়েদকে দেখে নাই বলে না, তাহলে কিভাবে তাকে জিনাবে বিচারের অপবাদ দিল? বলে হুজুর ধারণা করে দিছে, তাহলে এটা কি বলে অপবাদ, মিথ্যা অপবাদ? ইমাম মালিক বলল, কোরআন কারিমের মধ্যে মিথ্যা অপবাদের শাস্তি কি দেওয়া আছে? বলে কোরআনে সূরা নূরে বলা আছে, কোন মানুষ যদি অন্য মানুষকে মিথ্যা অপবাদ দেয়, কি অপবাদ? কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ। কেউ যদি কাউকে মিথ্যা অপবাদ দেয় তাকে আশিটা বেতের আঘাত দাও, কয়টা? আশিটা বেতের আঘাত দাও। ইমাম মালিক বলে দিল, যাও যাও মহিলাকে গিয়া এই অবস্থায় আশিটা বেতের আঘাত দাও। সবাই চলে আসলো, আসিয়া মহিলার গায়ে আশিটা বেতের আঘাত দেওয়ার সাথে সাথে মাইয়েদের শরীর থেকে তার হাতটা খুলিয়া যায়, উঁচু আওয়াজে বলেন, আল্লাহু আকবার। মিথ্যা অপবাদ সমাজে আছে না নাই? আছে। ধারণা করে কথা বলে, আছে না নাই? তাহলে অকসফুল মহসনাতিল মুমিনাতিল গাফিলাত, সতী নারীদেরকে মিথ্যা অপবাদ দেওয়া এটা অনেক বড় কবিরা গুনাহ। একজন ভাই বিদেশে গেছে, তার ফ্যামিলি রেখে গেছে, বা দোকানদারে বৈশা যে যেমনে পড়তেছে মন্তব্য করতেছে তার ফ্যামিলি সম্পর্কে, আছে না নাই? এই কথা বলেন না কেন? আছে না নাই? কেন ভাই, আপনাকে কি সে ডিউটি দিয়ে গেছে আরেকজনের বউ নিয়ে কথা বলা? আপনাকে কি দায়িত্ব দিছে আরেকজনের মেয়ে নিয়ে কথা বলা? আপনাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? এগুলো করা যাবে না, এগুলো হলে গিয়া অপবাদের অন্তর্ভুক্ত। আল্লাহর কালামে ব্যাপারে আল্লাহ বলে, যেটা সূরা হুদ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ-জন, হে ঈমানদারেরা ধারণা করে কথা বলা থেকে নিজেদেরকে বিরত রাখো। রসুল আল্লাহ বলে, ইন কাসীরাম মিনাজ-জন্নি ইন্না বাদাজ-জন্নি ইসমুন, কিছু কিছু ধারণা করে কথা বলা বড় বড় পাপ, বড় পাপ, বড় গুনাহ, বড় অপরাধ। ধারণা করে কথা বলো না, অনুমান করে বলো না, অনুমান করে একজনের ব্যাপারে মিথ্যা অপবাদ দিও না, মিথ্যা তোহমত দিও না, এটা বড় পাপ। আল্লাহ তারপরে বলে, ওয়ালা তাজাসসু, গোপনে গোপনে কারোর দোষ ত্রুটি অন্বেষণ করো না, এটা কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ। আমনের ঘর কি হয়, আরেকজনে জানলা দিয়ে কান ফাইতে হুনে, এরকম সিসি ক্যামেরা আছে না নাই? আসেনি? মানুষের ঘরের মধ্যে ফ্যামিলিগতভাবে পার্সোনাল কোনো কথাবার্তা তো হতেই পারে, আরেকজনের কি উচিত কান ফাইতা সেই কথা শোনা? এরকম সিসি ক্যামেরা সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরেকজনের দোষ ত্রুটি তালাশ করে, আরেকজনের গোপন কথা শুনিয়া আরেকজনের কাছে বর্ণনা করে, এই ধরনের লোক সমাজে আছে না নাই? এটা কবিরা গুনাহ। আল্লাহ বলে, ওয়ালা তাজাসসু, অন্যের দোষ ত্রুটি তালাশ করো না, গোয়েন্দাগিরি করো না, আরেকজনের জানালা দিয়া উকি মেরিয়া তাহার গোপন তথ্য ফাঁস করো না, এটা কবিরা গুনাহ। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, একে অপরের বিরুদ্ধে হিংসাত্মক মনোভাব সৃষ্টি করে দিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুম, তোমাদের কোনো ভাই যদি মারা যায়, তোমাদের কোনো ভাই যদি মারা যায়, ওই মরা ভাইয়ের শরীর থেকে গোস্ত কাটিয়া কাটিয়া সেই গোস্ত কি তোমরা খাইতে পছন্দ করবানি? বলে, না না করব না। আল্লাহ তাআলা জানায়া দেয়, এক ভাই যদি আরেক ভাইয়ের গীবত করে, এক ভাই যদি আরেক ভাইয়ের গীবত করে, আপন মৃত ভাইয়ের গোস্ত কাটিয়া ভক্ষণ করার মতো সম পরিমাণ গুনাহ, উঁচু আওয়াজে বলেন, নাউজুবিল্লাহ। তো এখানে তিনটা কথা পাইছি, কয়টা? তিনটা।
তিনটা কবিরা গুনা, এক নম্বরে অনুমান করে কথা বলবো না। মুসলিম শরীফের হাদিস, ইয়াকুমুল কিযব ইয়াকুমুজ জন, মিথ্যা ধারণা থেকে বেঁচে থাকো। কেননা কারোর ব্যাপারে মিথ্যা ধারণা করা, এটা মিথ্যার সবচাইতে বড় মিথ্যা। নাউজুবিল্লাহ। সুস্পষ্ট প্রমাণাদি, রেফারেন্স না থাকার পরে, রেফারেন্স না থাকা সত্ত্বেও আমি তার ব্যাপারে ধারণা করতে পারি না, পারি না, অনুমান করে কথা বলতে পারি না। যখন প্রমাণিত হবে সে অপরাধ করেছে, সংশোধনের উদ্দেশ্যে বলা যায়, কিন্তু তাহার বদনাম গাওয়ার জন্য, তাহার কুৎসারচনা করার জন্য, সমাজে তাকে অপদস্থ অবহিত করার জন্য তার দোষ ত্রুটি সত্য হলে অবহেলা করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এগুলা করা যাবে না। আমরা এগুলা অনেকেই করি, মনে হয় সামান্য অপরাধ, এটা কবিরা গুনা। তাই আয়াতে তিনটা কথা বলছে, এক নম্বরে অনুমান করে কথা বলা কবিরা গুনা, দুই নম্বরে অন্যের দোষ ত্রুটি তালাশ করা কবিরা গুনা, তিন নম্বরে শত্রুতা পোষণ করা কবিরা গুনা। আর একটা কথা বলছে, চার নম্বরে গীবত করা। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুল লাহমা আখীহি মাইতান ফাকারিহতুম, পেয়ার হাজিরিন, এগুলো সব কবিরা গুনার অন্তর্ভুক্ত। আরেকটি হাদিস আমি আপনাদের শুনাইয়া দেই, বুখারীতে 2654 নম্বর হাদিস, হযরত নুফাইল ইবনুল হারেস বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যারাদা আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ের, আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ের, ও সাহাবীরা রে তোমাদের কি কি আমি হাবিব কবিরা গুনার উপরের কবিরা গুনা সম্পর্কে জানাইয়া দিব না? নাউজুবিল্লাহ। কোন বলে হুজুর, এটা আবার কি কবিরা গুনা জিনিসটা জানলাম, কিন্তু কবিরারও কবিরা আবার কি? গুনা তো দুই প্রকার, সগিরা কবিরা, তো কবিরারও কবিরা আবার কি? রসুল বলে, হ্যাঁ কবিরারও কবিরা আছে, মানে এটা হইলে গিয়া ডাবল কবিরা। নাউজুবিল্লাহ। কোন রসুল বলে, আলা উনাব্বি উকুম বি আকবারিল কাবায়ের, তোমাদের কি কি আমি রসুল কবিরারও কবিরা সম্পর্কে জানাইয়া দিব না? রসুল এ কথা তিনবার বললেন। সাহাবায়ে কেরাম বলল, কুল্লা বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আরজ করল, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি আমাদের জানাইয়া দেন। আল্লাহর হাবিব বললেন, কবিরারও কবিরা তিনটা, এক নম্বরে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা হলো কবিরারও কবিরা, দুই নম্বরে উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া হইলো কবিরারও কবিরা। তিন নম্বর কথাটা যখন হুজুর বলবেন, তখন হুজুর একটা আপনার কিশোর সাথে হেলান দিয়েছিলেন, ওকারামুত্তাকিয়ান হেলান দাও অবস্থায় ছিলেন, তিন নম্বর কবিরারও কবিরা এই কথাটা বলার জন্য হেলান থেকে রসুল ফাজালাসা বসে গেলেন। অতপর তিনি বললেন, আলা কৌলুজ্জুর আলা শাহাদাতুজ্জুর আলা কৌলুজ্জুর আলা শাহাদাতুজ্জুর, তিন নম্বর কবিরারও কবিরা হলো মিথ্যা সাক্ষী দেওয়া। সাহাবায়ে কেরাম দেখতেছে হুজুর এতবার এই কথাটা বলতে লাগলেন, লাইতাহু সাকাদা, সম্ভবত হুজুর আর থামবেন না, হুজুর এতবার এই কথাটা বললেন। সাহাবায়ে মনে মনে ভাবলেন, হুজুর মনে হয় আর চুপ থাকবেন না, মিথ্যা সাক্ষ্য দেওয়া এই কথাটা হুজুর এতবার বললেন যে অগণিতবার বললেন। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, হুজুর মনে হয় আর থামবে না, আলা কওলাজু, মিথ্যা সাক্ষী দেওয়া আছে না নাই? কথা বলেন, মিথ্যা সাক্ষী দেওয়া আছে না নাই? জাগা জমিন নিয়া দ্বন্দ্ব, যার একটু টাকা পয়সা বেশি, যার একটু ক্ষমতা বেশি, যখন দরবার শালিশ ডাকে দেখা গেছে টাকা পয়সা খাওয়ায়া বিভিন্ন জনের মত ফালতে এলায়, আসেনি? কথা কয় না, আসেনি? এটা আমার স্বচক্ষে দেখা, স্বচক্ষে, এটা আমি রেফারেন্স নিজে, কিভাবে সম্ভব? মারামারি হয়েছে, ঝগড়া হয়েছে, যার প্রভাব বেশি, ক্ষমতা বেশি, টাকা বেশি, যেই সাক্ষী মাজলুমের পক্ষে দিবে ওই সাক্ষী টাকা দিয়া কিনা লাগে, আছে না নাই? রসুল বলে, আলা কওলাজ্জুর, মিথ্যা সাক্ষী দেওয়া এটা হলো কবিরারও কবিরা, এটার উপরে আর কোনো বড় গুণা নাই। এই ব্যক্তি চূড়ান্ত পর্যায়ের কবিরা গুণা অন্তর্ভুক্ত হইল। উঁচু আওয়াজে বলেন, নাউজুবিল্লাহ, আলা কওলাজ্জুর, বের হাজিরিন। তাহলে এই তিনটা কবিরা গুনা থেকে অবশ্যই বিরত থাকবেন, এক নম্বর ইশরাকু বিল্লাহ, দুই নম্বর উকুকুল ওয়ালিদাইন, তিন নম্বর কওলাজ্জুর, এক নম্বর আল্লাহর সাথে শিরিক করা, দুই নম্বর পিতা মাতার অবৈধ হওয়া,
তিন নম্বরে মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলো হচ্ছে আকবারুল কাবায়ের, সবচাইতে বড় কবিরা গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেরা হাজিরিন, আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন, এটা জোরে জোরে বলে আল্লাহুম্মা হ্যাঁ জিনি। আর একটা হাদিস আমি বলবো, আমাদের আমাদের কলবের মধ্যে কবিরা গুনার অভাব নাই, সগিরা তো আছেই, কদমে কদমে কবিরা গুনা, কদমে কদমে কবিরা গুনা। সগিরা গুনা তো বাদেই দিলাম, সগিরা গুনাগুলা তো আল্লাহ তাআলা বিভিন্ন সিস্টেমে মাফ করে দেয়। নামাজ পড়া বের হয়েছেন, সমস্ত সগিরা গুনা আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওযু করে বের হয়েছেন, ওযুর ফোটার পানির সাথে সাথে সমস্ত গুনাগুলা আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু কবিরা গুনা তওবা ছাড়া মাফ হয় না, কবিরা গুনা তওবা ছাড়া মাফ হয় না। যাদের গুনা বেশি হয়ে গিয়েছে, আমি একটা সবক শিক্ষা দিয়ে দেই, একটা সবক, গুনার পরিমাণ বেশি, আমরা তো গুনাকে গুনা মনে করি না, গুনা তো গুনা মনে করি না, অপরাধকে অপরাধ মনে করি না, মিথ্যাকে মিথ্যা মনে করি না, গীবতকে গীবত মনে করি না, শেখায়াতকে শেখায়াত মনে করি না। জিনা ব্যবিচার তো এখন ঘরে ঘরে ঢুকে গেছে, জিনা ব্যবিচারে মানুষ এখন কন্টিনিউ লিপ্ত হচ্ছে। এই জিনার কথা রসুল বলে গিয়েছে, কেয়ামতের অন্যতম একটা আলামত কাসরাতুজ জিনা, জিনা বেড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিবাহ কমে যাবে, জিনা বেড়ে যাবে, আছে না নাই? জোরে বলেন আছে। জিনা ব্যবিচারে লিপ্ত হলে, ছেলে মেয়ে ফ্রি মিক্সিংয়ে লিপ্ত হলে কয়েক ছোট ছোট বলা ভাই একটু করবে, আছে না নাই? অসচেতন ফ্যামিলি, অসচেতন ফ্যামিলি, অসচেতন বাবা মা। আজকে যদি আমরা এগুলার ক্ষেত্রে পদক্ষেপ না নেই, আমাদের সন্তানেরা কিন্তু আস্তে আস্তে বিপদগামী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জিনিসটা আমরা মাথায় রাখতে হবে। রসুল বলে দিয়েছেন কাসরাতুজ জিনা হিয়া আলামাতুস সা, কেয়ামতের অন্যতম একটা আলামতের জিনা ব্যবসা। এটা কবিরা গুনার বড় কবিরা গুনা, এগুলা থেকে বিরত থাকতে হবে। পেয়ারা হাজিরিন, আমাদের গুনার পরিমাণ এত বেশি, এত বেশি যে আজকে গুনা আজকে আমাদের কাছে কিছুই মনে হয় না। রসুলুল্লাহর একটা হাদিস শুনে দেয়, এ অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব। আবু দাউদের হাদিস 1521 নম্বর হাদিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, মা মিন আবদিন ইউযনিবু যামবান ফায়ুহসিনু তুহুরা, কোন বান্দা যখন কোন বড় গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, কোন বড় অপরাধ কর্মে লিপ্ত হয়ে যায়, কোন বড় কবিরায় গুনাহ লিপ্ত হয়ে যায়, গুনাহ এত পরিমাণে বেড়ে গেছে যে রাত্রে বেলায় শুইলে এখানে চোখের পানি পড়ে, যাদের আল্লাহর ভয় আছে, আর যাদের আল্লাহর ভয় নাই তারা কবিরা গুনাহ করিয়াও সেই কবিরা গুনার কথা বন্ধুদের কাছে আনন্দের সাথে প্রকাশ করে, আসেনি আসেনি? নিজে গুনাহ তো করছেই করছে, আবার আরেকজনের সাক্ষীও বানাইয়া দিছে, নিজে তো অপরাধ করছেই করছে, আরেকজনের আবার সাক্ষী বানাইয়া দিছে, এরকম আসেনি? আসে। তো কিছু মানুষ আছে যারা গুনাহ করার পরে ডিপ্রেশনে পড়ে যায়, টেনশনে পড়ে যায়, অপরাধ করার পরে আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে চলে আসে, এমন ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সাজেশন দিচ্ছেন, যদি তোমার গুনাহ বেড়ে যায়, যদি তোমার অপরাধ বেড়ে যায়, তাহলে তুমি একটা কাজ করো, আল্লাহর হাবিব বলে, তুমি অযুখানায় চলে যাও, উত্তম রূপে অযু করিয়া লও, উত্তম রূপে অযু করিয়া তুমি জায়নামাজের মধ্যে দাঁড়ায় যাও, জায়নামাজে দাঁড়ায়া সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, দুই রাকাত তাওবার নামাজ পড়ো। সুবহানাল্লাহ। কয় রাকাত? দুই রাকাত তাওবার নামাজ আদায় করিয়া এই সময়টা অন্য অনেক মুফাসসিরিনে কেরাম বলেছে, রাত্রে বেলা বারোটার কাঁটা যখন পার হয়ে যাবে, তুমি একা একাকিত্ব অবস্থায় নিকুঞ্জ নিস্তব্ধ পরিবেশে সুন্দর মতো উজু করিয়া জামাটা পবিত্র বানাইবা, পবিত্র পোশাক গায়ে দিয়া পবিত্র একটা জায়গায় চলে যাবা, যেখানে জনশূন্য জায়গা, কোনো আশেপাশে মানুষ নাই, যায় নামাজটা বিছাইয়া দুই রাকাত নামাজ পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরখাস্তে
হাতটা তুলে দাও, আল্লাহর কাছে বলো আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইল্লা গফারাল্লাহু লাহু। তুমি যখন আল্লাহর কাছে ওই অবস্থায় হাত তুলবা আর ডেকে ডেকে বলবা আল্লাহ আমি গুনাহ করেছি, গুনাহ করার পরে আবার তোমার দরবারে ফিরেছি, সুবহানাল্লাহ। রাসূল বলে তুমি যখন এই কথা বলবা সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, অপরাধ করার পরে আমি আবার তোমার দরবারে ফিরেছি, রাসূলুল্লাহ জানায়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওমাই ইগফিরুজ-জুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় ওই ব্যক্তির পিছনের যত গুনাহ আছে ওই গুনাহগুলো যদি পাহাড় পরিমাণ হয়, ওই অপরাধ যদি আসমান পরিমাণ হয়, ওই অপরাধ যদি চতুর্থ আসমান সপ্তম আসমান পার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা আল্লাহর কাছে তোলার সাথে সাথে সপ্তম আসমান পার হয়ে যাওয়া গুনার পাহাড় আমার আল্লাহ তাকে মাফ করিয়া একেবারে নবজাতক সন্তানের মতো বেগুনা নিষ্পাপ মাসুম বাচ্চা বানায়া দেয়। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ একখানা আয়াত তেলাওয়াত করলেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যারা ফাহিশা কাজে লিপ্ত হবে, নিজেদের নফসের উপর জুলুম করবে, ফাহিশা মানে ব্যভিচার, নিজের নফসের উপর মানে অন্য অন্য গুনার কাজে লিপ্ত হবে, জাকারুল্লাহ অতবার যদি আমি মাওলাকে একটু স্মরণে পড়ে, সুবহানাল্লাহ, ব্যভিচারে লিপ্ত হইলা, অন্য অন্য অপরাধ কর্মে লিপ্ত হইলা, এমন কোন কবিরা গুনা বাদ নাই যেই কবিরা গুনা তুমি করো নাই, এই কবিরা গুনাগুলা করার পরে যদি আমার আল্লাহ বলে জাকারুল্লাহ, আমি মাওলাকে যদি একটু মনে পড়ে, একটু স্মরণে পড়ে, একটু আমি আল্লাহর জিকির যদি তোমার মনে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাস্তাগফিরুনি যুনুবিহিম, তখন একবার একটু আমার কাছে হাত তোলো আর বলো আল্লাহ আমাকে মাফ করে দাও, ওমাই ইগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহর মতো এত বড় ক্ষমাশীল দুনিয়ায় আর কাউকে পাবা না, সুবহানাল্লাহ, বলেন কে আছে আর তোমার এত গুনাহ ক্ষমা করবে, এত অপরাধ ক্ষমা করবে কে আছে, ওমাই ইগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহই কেবল মাত্র অবশিষ্ট আছি তোমার পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য, সুবহানাল্লাহ। তার হাজিরিন, তাহলে এই কবিরা গুনাহগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমি সবগুলো গুনার কথা বলতে পারি নাই, কবিরা গুনার ব্যাপারে ওলামায়ে কেরাম বিভিন্ন লিস্ট করেছেন, কতগুলো কবিরা গুনা আছে, এই কাজগুলো করা যাবে না। আমি প্রথমত আলোচনার মধ্যে কয়েকটা কথা বলছি, এক নম্বরে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, এটা কবিরা গুনা, ঠিক কিনা বলেন? দুই নম্বরে আপনার বাবা মার অবাধ্য হওয়া যাবে না, কবিরা গুনা। তিন নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, সতী নদীর অপবাদ দেওয়া যাবে না, জিনা ব্যবচারে লিপ্ত হওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না, অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না, গিবত করা যাবে না, শেখায়াত করা যাবে না, এরকম আছে না নাই সমাজে? এগুলো সব কবিরা গুনা। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরের নিন্দা করা যাবে না, আরেকজনের গোয়েন্দাগিরি করা যাবে না, এগুলো সব কবিরা গুনার অন্তর্ভুক্ত হবে। এরা হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবিরা সগিরা সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক, আমিন। আর জোরে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন না।